নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিংয়ের ওপরে আমরা প্রায় যত রকম প্রোডাক্ট হয় আমরা কম বেশি সেগুলোকে দেখানোর চেষ্টা করি, যে যাতে লোকের আইডিয়া হয় যে আরে এই সমস্ত জিনিসগুলোও তো হতে পারে, এভাবে আমরাও অর্ডার নিয়ে কাজ করতে পারি। তো সেই সমস্ত বিষয়ের উপরেই আমরা প্রায় ভিডিও আপলোড করি। যারা প্রিন্টিংয়ে ইন্টারেস্টেড তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, অথবা এই ব্যবসাটাও যারা করতে চায় তারাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসাটা শুরু করতে পারে। বা আমাদের থেকে প্রায় আমরা ট্রেনিংয়ের কথা বলি, যে এই রকম একটা ব্যবসা করতে গেলে আমাদের চাই একটু শিক্ষা এই বিষয়ে, যে প্রিন্টিংয়ে এত রকম প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের নলেজ কি, নলেজটা যদি থাকে তবেই আমরা কাজ করতে পারি। ডিজাইন কিভাবে হয়, কারণ আমাদের কাছে প্রিন্টিং যখনই হয় সেটা ডিজাইন একটা গুরুত্বপূর্ণ পার্ট। আজকে আমরা সেরকমই একটা জিনিস দেখাবো, যে এই যে স্টিকার এটা হচ্ছে গোল্ডেন শিটের উপরে করা হয়েছে, এই রকম স্টিকার আমরা কিভাবে বানাতে পারি। এই যে স্টিকারটার মধ্যে গোল্ডেনে করা হয়েছে, তো সবার আগে কি করতে হয় আমাকে, না এই স্টিকার বানানোর জন্য এরকম ট্রান্সপারেন্ট শিটের উপরে আমাকে প্রিন্টিং করতে হয়, আর এর সঙ্গে সঙ্গে এরকম গোল্ডেন শিট থাকে। তো এই যে গোল্ডেন শিট, এটাও হচ্ছে গামিং শিট, এটার মধ্যে আঠা করা আছে, আর এখানে একটা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট শিট হয়েছে। এই প্লাস্টিকের ট্রান্সপারেন্ট শিটটার সঙ্গে এই শিটটাকে পেস্ট করা হয়। তো এই দুটোকে পেস্ট করে এরকম টাইপের একটা স্টিকার তৈরি করা হয়। কথা হচ্ছে এটাই, যে এই রকম আশেপাশে আমাদের প্রচুর রকম স্টিকার তৈরি হয়। শুধু ট্রান্সপারেন্ট শিট আমরাও দেখবো যে অনেক রকম প্রোডাক্টের গায়ে রয়েছে, কোনো বোতলে রয়েছে, কোনো প্যাকেজিং হয়েছে, বা আমাদের আশেপাশে কারোর কারখানা রয়েছে, সে কারখানাতে সে কোনো লেবেলিং করতে চায়, আমরা কিন্তু তাদের জন্য এরকম স্টিকার বানিয়ে দিতে পারি। তাহলে স্টিকার বিভিন্ন রকম হতে পারে। আজকে এটা একটা আলাদা টাইপের স্টিকার, সাধারণত আমরা কাগজের স্টিকার খুব সচরাচর দেখে থাকি, কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের এবং ট্রান্সপারেন্ট, এটা খুব একটা দেখা যায় না। তো সেই কারণেই আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, যে যদি এরকমও কোনো প্রোডাক্ট আমাদের সামনে আসে যেখানে কাস্টমার প্লাস্টিকের চাইছে বা ওয়াটারপ্রুফ চাইছে, যেখানে নষ্ট হবে না জলে বা ওয়েদারে, তো তার জন্য কিন্তু আমরা এরকম টাইপের স্টিকার বানাতে পারি। তাহলে এইটা আমরা দেখে নেব কীভাবে পেস্টিং হয়। তাহলে ফার্স্ট আমরা কী করবো, এইটার গামিংটা এইভাবে তুলে নিলাম, একটা প্রোটেক্টর লেয়ার থাকে এটাকে তুলে নিলাম, সাথে সাথে এটারও গামিংটাকে আমরা কিছুটা রিলিজ করে নিচ্ছি। তো আমরা এটার সঙ্গে এটাকে পেস্ট করার পরে এই নিচের যে শিটটা রয়েছে এই শিটটাকে তুলে আস্তে আস্তে করে এটাকে বসিয়ে দেব। তো যখনই আমরা এটাকে বসিয়ে দেব তখনই দেখতে পাবো যে ট্রান্সপারেন্ট শিট থেকে কীরকম গোল্ডেন শিটের স্টিকার তৈরি হয়ে গেল। এবার আমরা এটার মাপ মতো কেটে নিতে পারি। পেস্টিং তো হয়ে গেছে, এবার এই গোল গোল করে কাটার জন্য কী করতে হবে, আমরা কাঁচি ব্যবহার করতে পারি, আমরা প্লটার ইউজ করতে পারি, বিভিন্নভাবে আমরা এখান থেকে শেপ মতো করে কেটে নিতে পারি। তো এটা বিভিন্ন শেপের হতে পারে, জন্য আমরা কাঁচি ব্যবহার করে কিন্তু এরকম গোল করে সুন্দর করে কেটে নিতে পারি। এই যে আমরা গোল কেটে নিলাম, এরকম আমরা প্রচুর গোল কেটে নিয়েছি আগেও, এই যে সমস্ত গোলগুলো আমরা কেটে এভাবে স্টিকার তৈরি করে শুরু করব। আমরা এই সমস্ত জিনিসগুলো বলার কথা এটাই, যে আপনি চোখের সামনে দেখুন প্রচুর নিজেদের লোক হতে পারে, চেনা অচেনা প্রচুর লোকের কাছে এরকম কোনো কারখানা থাকতে পারে বা এরকম কোনো কাজ থাকতে পারে যারা স্টিকারিংয়ের কাজ করছে। তাহলে এই রকম স্টিকারিংয়ের অর্ডার আপনিও নিয়ে কিন্তু তাদের সাপ্লাই করতে পারেন, বা আপনি কী করে স্টিকারটা প্রিন্ট হচ্ছে, কোন মেশিনে প্রিন্ট হচ্ছে, কীভাবে হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু জেনে আপনি এরকম টাইপের একটা ব্যবসাও শুরু করতে পারেন। তাহলে প্রিন্টিংয়ের ওপরে আমরা প্রায় নতুন নতুন ভিডিও আপলোড করি, কীভাবে স্টিকার হয়, কীভাবে টি শার্ট প্রিন্ট হয়, কী করে মক প্রিন্ট হয়। তো প্রিন্টিং একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার জন্য, বা কেউ যদি মনে করে আগে ব্যবসাটা তো ঠিক আছে করতেই পারি কিন্তু আগে ব্যবসাটা সম্বন্ধে জানতে চাই, তাহলে তার জন্য আমাদের ওয়ার্কশপ ট্রেনিং হয়। তো আপনিও যদি সেই রকম একটা ট্রেনিং নিয়ে জেনে বুঝে ব্যবসা শুরু করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা হেল্প করতে পারি কী করে। আপনি যেখানেই থাকুন, সে সুন্দরবন হোক বা মালদা মুর্শিদাবাদ হোক, যেখানেই হোক সেখানেই প্রিন্টিংয়ের কাজ হয়। তো প্রিন্টিংয়ের কাজ আপনি নিজের মতো করে একটা স্বাধীন ব্যবসা শুরু করতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে এই অবধি, যে গোল্ডেন স্টিকার কী করে হয়। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।